দর্শক, প্রচারণা সহ নির্বাচনের সার্বিক বিষয়ের খবর জানতে মানিকগঞ্জ আছেন সহকর্মী আদিন সজীব। তিনি তুলে ধরছেন সেখানকার খবর। রিটেন বাংলার ভোটের গাড়ি নিয়ে আমরা এখন রয়েছি মানিকগঞ্জ তিন আসনে। মানিকগঞ্জ তিন আসনের পথে ঘাটে নানা প্রান্তরে আমরা ছুটে বেরিয়েছি, আমরা কথা বলেছি ভোটারদের সঙ্গে, দেখেছি মানুষের আগ্রহের কথা, অনগ্রহের কথাও শুনেছি। মানিকগঞ্জ তিন আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল। এই দুজনেরই মূলত সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও তৃণমূল, বিএনপি, বিএনএম সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, তবে প্রতিদ্বন্দ্বিতা এখানেই হচ্ছে। ভোটারদের আগ্রহ রয়েছে, ভোট নিয়ে ভোট দিতে চান তারা, ভোট দিয়ে নির্বাচিত করতে চান তাদের প্রতিনিধি। কিন্তু অনেক ভোটারই আমাদেরকে জানিয়েছেন যে এবারে নির্বাচনে যেহেতু নৌকার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রতিদ্বন্দ্বিতাটা খুব বেশি জমবে না, সে কারণে কিছুটা আগ্রহ কম হচ্ছে, আমেজ কম রয়েছে, আলোচনা কম হচ্ছে, চায়ের আড্ডা তেমন একটা জমছে না বলে আমাদেরকে জানিয়েছেন তারা।